আমি মা হিসাবে একজন ব্যর্থ মা। আমি নাকি আইডল মা হতেই পারিনি, আমার জন্য আজকে আমার মেয়ের এই অবস্থা। ছেলে মেয়ে ভালো কিছু করলে তখন তার ক্রেডিট যায় বাবার, অথচ ছেলে মেয়ের কিছু যদি হয় তখন সেই দোষটা এসে মায়ের ওপরে পড়ে, কেন বলতে পারো? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। তো বন্ধুরা, আজকে কিছু কথা বলতে এলাম তোমাদের সামনে, যেই কথাগুলো আমি শুনতে শুনতে আজকে এতগুলো দিন, 13 দিন পার হয়ে গেল, যে শুনতে শুনতে আমি এখন এমন একটা স্টেজে এসে পৌঁছেছি, আমার নিজের মেন্টাল কিছু সমস্যা হচ্ছে, আমি একটা ট্রমায় চলে গেছি, যে এই কথাগুলো আমি আর নিতে পারছি না। তো সেই কারণে এই প্রশ্নগুলো আমি তোমাদের কাছে রাখলাম, তোমরা প্লিজ একটু উত্তর দিয়ে আমাকে একটু এই জায়গাটা থেকে ক্লিয়ার করো, যে আমি ঠিক কতটা খারাপ আর আমি ঠিক না আমি ভুল। তো বন্ধুরা, যেটা বলছি যে তোমরা তো জানোই, আমি যখন আমার মেয়ে হসপিটালে অ্যাডমিট ছিল, আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম 2 মিনিটের। তো আজকে 13 দিন ধরে আমার মেয়ে অসুস্থ, এখনও আমার মেয়ে কিওর হতে পারেনি। ওকে দুবার অলরেডি আমি প্রাইভেটে ডাক্তার দেখিয়েছি, আবার স্যাটারডেতে ওকে নিয়ে যাবো অন্য একজন ডক্টরের কাছে, যাকে আর কি ওকে দেখাই আমি প্রথম থেকেই। তো উনি ছিলেন না বলে ওনাকে দেখাতে পারিনি, উনি এসছেন তো ওনার কাছে আমি নিয়ে যাবো। তো যাই হোক, কিন্তু একেবারে যেমন কন্ডিশন আমার মেয়ে ছিল, যেমন কন্ডিশনে আমি হসপিটালে ওকে অ্যাডমিট করেছিলাম, সেরকম কন্ডিশন না, তার থেকে অনেকটা বেটার আছে। তবে যেই সমস্যাটা ওর হচ্ছিলো সেটা একেবারে কিওর হয়নি, তো যার কারণে আমার ওকে আবারও ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তো যেটা বলছিলাম, যেদিন আমার মেয়ে অসুস্থ হয়, আমার মেয়েকে বাধ্য হয়ে রাখছে 3টের সময় আমাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়, কারণ অত রাতে তো আমি কোথাও ডাক্তার পাবো না, তো সেই কারণে হসপিটালেই নিয়ে যেতে হয়। তার আগে একবার 11টার সময় আমি হসপিটালে নিয়ে গেছিলাম, তো হসপিটাল থেকে একটা ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়, তো তারপরে চলে আসি, ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, কারণ ওখান থেকেও বলেছিল যে এটার পরে আর কিছু দরকার হবে না, বাট সেটা হয়নি। আমাকে 3টের সময় ওকে হসপিটালে অ্যাডমিট করতেই হয়। তো যখন আমি ওকে হসপিটালে অ্যাডমিট করি, সেই দিন থেকে এখনও পর্যন্ত নিজের লোকেরাই, আমি অন্যের কথা বলবো না, নিজের লোকেরাই কনস্ট্যান্ট বলে যাচ্ছে যে এর জন্য আমি দায়ী, আমি আমার মেয়েকে ঠিক করে টেক কেয়ার করি না, আমি আমার মেয়ের যত্ন নিতে পারি না, আমি মা হতে ব্যর্থ মা, যার কারণে আমার মেয়ের আজকে এই কন্ডিশন। তো আমি একটা কথা বলতে চাই, যে কোনো মা কি চায় তার সন্তানের ক্ষতি হোক? একটা মা কত কষ্ট করে তার সন্তানকে এই পৃথিবীতে আনে, তোমরাই বলো। সেখানে আমরা কি চাইবো যে আমাদের সন্তানের কোনো ক্ষতি হোক? আজকে শরীর খারাপ তো হতেই পারে, হতেই পারে, অসুস্থ হতেই পারে। আজকে ও অসুস্থ বলে তো এত চেষ্টা করছি, এত কষ্ট করছি, ওকে কীভাবে সুস্থ করা যায়? নর্মাল ও যখন ছিল তখন যে শিডিউলটা ছিল, সেখান থেকে তো এখনকার শিডিউলটা, রুটিনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, সেটা তো আমিই করছি। সকাল থেকে রাত পর্যন্ত আমার মেয়ের সমস্ত কিছু তো আমিই করছি, আগেও করতাম, এখনও করছি, ইন ফিউচারও করবো। তো আমি আমার মেয়েকে ভালোবাসি না? আজকে বাচ্চার কিছু হতে পারে না, কিছু হলেই সেটা মায়ের জন্য হয়েছে, মা ঠিক করে খাওয়ায়নি, মা ঠিক করে যত্ন নিতে পারেনি, টাইম মতো মা তাকে ঘুম পাড়াতে পারেনি, আজকে সব দোষ মায়ের। আজকে শুধু এই ক্ষেত্রে নয়, যখন কোনো এক্সাম হয়, পরীক্ষার রেজাল্ট যখন বেরোয়, তখন যখন ভালো রেজাল্ট করে তখন সবাই বলে, তখন বলে হ্যাঁ বাবা করেছে, বাবা আজকে পয়সা খরচা করেছে তাই এই রেজাল্টটা এসছে, ভালো টিচার দিয়েছে, আর বাচ্চার মেধা আছে। ওই তখন থেকেও বলেন একবারও যে না, মা তো খেটেছে, মা তো লেবার দিয়েছে, মা তাকে পড়িয়েছে, হ্যাঁ টিচার অবশ্যই আছে, কিন্তু মায়ের থেকে বড় টিচার তো হয় না, কেউ বলে না তখন সেই কথাটা। কিন্তু রেজাল্টটা খারাপ হোক তখন বলবে মা তো কেয়ার নিতে পারিনি, মা পড়ায়নি, মা ছেলে মেয়ের পেছনে যত্ন নিতেই জানে না, কী করে ছেলে মেয়েকে মানুষ করতে হয় সেটাই জানে না। কেন বলো তো? সব ক্ষেত্রে সব সময়, যখন মেয়ে ছিলাম তখনও মেয়ে হয়ে অনেক কথা শুনতে হয়েছে, সমাজের কথা, নিজেদের রিলেটিভসদের কথা, আজকে তারপরে যখন বউ হয়ে আসলাম শ্বশুরবাড়িতেও সবার কথা শুনতে হয়েছে, সবার কথা, মা হয়েছি এখনও, যখন বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাব, ছেলে মেয়ে বড় হয়ে যাবে, তখনও শুনতে হবে। কেন বলে তো? একটা মেয়েকে এতটা ডমিনেট করা হয়, কেন করা হয়? আমরা তো সবসময় মন প্রাণ দিয়ে সমস্ত কিছুতে চেষ্টা করি সবাইকে ভালো রাখার, সবাইকে একসঙ্গে রাখার। বাবা মার ঘরে যখন ছিলাম তখনও সেটা চেষ্টা করেছি, শ্বশুর বাড়িতে এসেও চেষ্টা করেছি, আজকে যখন মা হয়েছি, নিজের সংসার হয়েছে, তখনও চেষ্টা করছি। কিন্তু কখনো কেউ তো একবারের জন্য বলে না, আমাদেরও তো ইচ্ছে করে কেউ বলুক যে না হ্যাঁ তোমার কারণেই এটা হয়েছে, বা তুমি আছো বলে এটা হয়েছে, কখনো বলে না, কখনো না। আমাদের কাজের কোনো মূল্যই নেই, আমরা যারা হাউস ওয়াইফ, বিশেষ করে যারা বাড়িতে থাকি, যারা কোনো আর্ন করি না, তাদের কোনো মূল্যই নেই। আমরা সকাল থেকে রাত পর্যন্ত, রাত্রি 12টা পর্যন্ত সারাটা দিন কাটি সংসারের পেছনে, ছেলে মেয়ের পেছনে, যাদের শ্বশুর শাশুড়ি আছে বা ফ্যামিলিতে আরও মেম্বার্সরা আছে তাদের পেছনে, কিন্তু তারপরেও দিন শেষে শুনতে হয় কী করেছো, কিছুই তো করোনি।
এখনো তাই। কেন এই ট্র্যাডিশনটা, কেন এটা জেনারেশন ওয়াইজ হয়েই আসছে, কেন বলো তো? আজকে আমাদেরও তো মন আছে, আমাদেরও তো কষ্ট হয়। আমি মা হয়ে আজকে যখন আমার সন্তান অসুস্থ, তখন একটা কত বড় মেন্টাল ট্রমা বলো তো, মায়ের ভেতরে কী হয়, মায়ের বুকের ভেতরে কী হতে পারে ওই কন্ডিশনে যখন তার সন্তান অসুস্থ থাকে। কারণ মায়ের পুরো পৃথিবী হচ্ছে তার সন্তান, পুরো পৃথিবীতে তখন নড়ে চড়ে যায়। সেই মুহূর্তে যদি আশেপাশের লোকগুলো, বিশেষ করে নিজেদের লোকগুলো যদি বলে এই সব কিছু তো তোমার জন্য হয়েছে বা তোর জন্য হয়েছে, তুই যত্ন করতে জানিস না, তুই মেয়েটাকে টাইম মতো খেতে দিস না, আমি মেয়েটাকে টাইম মতো খেতে দিই না, আমি ওকে না খেতে দিয়ে আমি খেয়ে নিই, আমি আমার মেয়ের যত্ন করতে জানি না, এমনি এমনি আমার মেয়ে ছোট্ট থেকে সেই যখন থেকে পৃথিবীতে এসছে তারপর থেকে এই পর্যন্ত এমনি এমনি এতটা বড় হয়ে গেছে একা একা, মানে আমার কোনো ভূমিকাই নেই। খুব খারাপ লাগে, বিশেষ করে বেশি খারাপ লাগে নিজের লোকেরা যখন এই ধরনের কথা বলে, প্রচণ্ড কষ্ট হয়। কেউ তো বুঝতে পারে না যে মায়ের মনের ভেতরে কী হচ্ছে, যাকে বলছি তার কতটা কষ্ট হচ্ছে। আজকে ডে ওয়ান থেকে, যেদিন থেকে আমার মেয়ে অসুস্থ হয়েছে সেদিন থেকে এই পর্যন্ত আমি কন্টিনিউয়াসলি একই কথা শুনে যাচ্ছি, আমি নাকি আইডিয়াল মা হতেই পারিনি, আমি মা হওয়ার যোগ্যই নই। আমি মানলাম, আমি মেনে নিলাম আমি আইডিয়াল মা হতে পারিনি, তাই বলে আমি মা হওয়ার যোগ্য নই? সবাই কি পারফেক্ট হয়, 100% সবার মধ্যে থাকে, সবাই 100% দিতে পারে? হয়তো কোথাও আমার খামতি আছে, আমি মেনে নিলাম কোথাও গিয়ে আমার খামতি আছে, হয়তো এর থেকে আমাকে আরও অনেক বেশি মানে সতর্ক হওয়া উচিত ছিল, আরও অনেক বেশি অ্যাক্টিভ হওয়া উচিত ছিল, হয়তো সেটা পারিনি। কিন্তু সেটাও তো বুঝতে হবে কী কারণে পারিনি বা কেন পারিনি, আমিও তো দিন শেষে সমস্ত কিছু শেষে মানুষ, আমারও তো কষ্ট হতে পারে, কিন্তু কই সেটা তো কেউ একবারও ভাবে না। তাই জন্য আমি আইডিয়াল মা হতে পারিনি, ঠিক আছে ধরেই নিলাম আমি আইডিয়াল মা হতে পারিনি, তাই জন্য আমি মা হওয়ার যোগ্যই নি। তাহলে আমার সন্তানটা যে এই পর্যন্ত বড় হলো, ইন ফিউচারেও সে বড় হবে, তো কার জন্য হবে? অন্যেরা এসে করে দিচ্ছে, করে দিচ্ছে অন্যেরা এসে। আমার মেয়ের, আমার বলে না, প্রত্যেকটা মায়ের কথাই আমি বলছি, তাদের ছেলে মেয়ে যাই থাকুক না কেন, তাদের পড়াশুনো থেকে, তাদের খাওয়া দাওয়া থেকে, তাদেরকে বড় করা থেকে, তাদেরকে মানুষ করা থেকে, এই এইটুকু এইটুকু তিল তিল করতে করতে একটা সন্তানকে একটা মা হাতে করে গড়ে পিঠে তোলে, এগুলো তো ভুল নয়। কতদিন এমন এমন গেছে, আমি নিজেকে দিয়ে বলছি, আমি নিজে ফিল করেছি, আমি নিজে এটাকে রিয়েলাইজ করেছি, আমার সাথে ঘটেছে তাই বলতে পারছি, সব মায়ের সাথেই ঘটে। কত দিন গেছে, কেউ তো ছিল না। আমার একটা নিউক্লিয়ার ফ্যামিলি, আমার হাজব্যান্ড সকালে বেরিয়ে যায় রাতে আসে, তোমরা জানোই তো। আমার মেয়ে যখন ছোট ছিল দিনের পর দিন এরকম গেছে যে আমি আমার মেয়েকে নিয়ে বসে আছি, মেয়ে কোল থেকে নামতে চাইছে না, আমি সারাটা দিন খাওয়া দাওয়া তো দূরের কথা, চানও করতে পারিনি। রাতে আমার হাজবেন্ড এসছে, আসার পর তার কাছে আমার মেয়েকে দিয়ে আমি সেই রাত্রিবেলা চান করি, ফ্রেশ হই, তারপরে একবারে রাতে খাই। এই কষ্টটা তো মাই করে, এই কষ্টটা তো আমিই করেছি, কেউ করেছে? সবাই তো মুখে অনেক কিছু বলতে পারে, কই কেউ তো আমার জায়গাটা এসে নিচ্ছে না। আমার মেয়ে এখন অসুস্থ, তার জন্য কি করছে আমি করছি? আমার মেয়ে যেটা খেতে পাচ্ছে না, যেটা ওর জন্য খাওয়াটা ঠিক হবে না, ওকে যেটা দেওয়া যাবে না, সেই জিনিসটাকে আমিও অ্যাভয়েড করে চলছি, আমিও খাচ্ছি না, আমার মেয়ে খাচ্ছে না বলে আমি খাচ্ছি না, কই কেউ তো সেটা দেখছে না? আমার মেয়ে ঘুমাচ্ছে না বলে আমি ঘুমাচ্ছি না, মেয়ের কোনো অসুবিধা হলে রাত্রিবেলা আমি জেগে থাকছি, ওর বাবাও থাকছে, অবশ্যই থাকছে, কিন্তু ওর বাবা যদি 100-এর মধ্যে 80% করে পুরো, কিন্তু আমি তো প্রপার 100% দিয়েই চেষ্টা করছি, আর ওর বাবা তো রাতের বেলা আসছে, সারাটা দিন তো আমিই থাকছি, আমিই করছি। কোন টাইমে কোনটা দিতে হবে, কোন টাইমে কোনটা করতে হবে, কোন টাইমে মেডিসিনটা দিতে হবে, টাইম মতো খাবারটা দিতে হবে, কী কোন খাবারটা খেলে আমার মেয়ের ভালো হবে এই এই সিচুয়েশনে, সব তো আমি করছি, কে করছে? আজকে দুদিন হয়ে গেছে আমি দুদিন ধরে ভিডিও দিতে পারিনি, কারণ আমার মেয়ে অসুস্থ বলে আমি ভিডিও শ্যুট করতে পারছি না। আমার মেয়ে যেদিন থেকে অসুস্থ হয়েছে সেদিন থেকে তোমরা দেখেছো আমি মানে ঠিক মতো ভিডিও দিতে পারছি না, কারণ আমার কাছে মনে হচ্ছে, আগে তো আমার সন্তান, আমার কাছে মনে হচ্ছে বলে না, প্রত্যেক মায়ের কাছে এটাই, তার সন্তান আগে, তারপরে সব কিছু। ঠিক আছে, না দিলে কী হবে ভিডিও, আমার তো মেয়েকে আগে দেখতে হবে। কে করছে এটা? আজকে আমার মেয়ে অসুস্থ হয়েছে, তার স্কুল বন্ধ, তার পড়াশুনো বন্ধ, তো সেই সমস্ত টিচারদের সাথে যত কথা বলা, এই যে আমার মেয়ে স্কুল যেতে পারছে না, আমার মেয়ের যত টাস্কগুলো, সমস্ত কিছু ডিউ পড়ে যাচ্ছে, সেই সমস্ত কিছু কালেক্ট তো আমাকে করতে হচ্ছে, ওই সেক্ষেত্রে তো বাবা এসে করছে না, কারণ বাবা থাকছে না, সেই দায়িত্বটা তো মাই নিতে হচ্ছে। কোথা থেকে কালেক্ট করব, কার কাছ থেকে কালেক্ট করব? পাঁচজনের কাছে চাইলে একজন দেয়, সবাই তো দিতে চায় না, তাকে বারবার ফোন করে করে সেগুলো কালেক্ট করে সেগুলো জেরক্স করে নিয়ে আসে, সবটা তো আমি করছি। টিচারদের সাথে কথা বলা, টিচারদেরকে জানানো কী কন্ডিশনে আছে, কেন পড়তে যেতে পারছে না বা কেন স্কুল যেতে পারছে না। ইভেন কালকের কথাই আমি বলছি, কালকেও আমি আমার মাকে আমার বাড়িতে রেখে, যেহেতু মেয়ে একা অসুস্থ, মা এসছে, মা সবসময় থাকে, আমার কোনো অসুবিধা হলে মাই আসে,
মায়ের কাছে আমার মেয়েকে রেখে তারপর আমি আমার সেই মেয়ের স্কুলে যাই। কালকে পিটিএমও ছিল মেয়ের স্কুলে, প্যারেন্টস মিটিং, তো আমি 10টার সময় যাই আর বাড়িতে ঢুকি 3টের সময়। আমি মিটিংটা ছিল 12টা পর্যন্ত, মিটিংটাকে অ্যাটেন্ড করে সেখানে, তারপরে মিটিং শেষ হওয়ার পরে ক্লাস টিচারের সাথে মিট করে তাকে সমস্ত কিছু বলে লেটার তাকে সাবমিট করে যে আমার মেয়ে যেতে পারছে না, ডকুমেন্টসগুলো সাবমিট করে, তারপরে আমি 1.5 ঘন্টা স্কুলে ওয়েট করেছি শুধু প্রিন্সিপালের সাথে মিট করব বলে। খাবার সময়টাও পাইনি সকালে, কারণ সংসারে সব কিছু করে রান্না বান্না করে রেখে আমাকে মেয়ের সবটা করে রেখে তারপরে আমাকে যেতে হয়েছে। আমি যখন বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাই তখন 4:30 বাজে, কই আমি তো মনে করিনি আমার কষ্ট হয়েছে। 1.5 ঘন্টা ধরে প্রিন্সিপালের জন্য ওয়েট করে, প্রিন্সিপালের সাথে মিট করে তাকে আমি আমার অ্যাপ্লিকেশান দিয়ে সমস্ত কথা ক্লিয়ার করে, এগুলো তো অন্য কেউ করলো না। হ্যাঁ বাবা অবশ্যই করে, আমি বলবো না বাবা করে না, বাবা করে। যখন অসুস্থ ছিল বাবা ছুটি নিয়েছিল অফিস, বাবার এখন কাজ আছে, কাজ কাজটাকে তো সে বন্ধ দিয়ে কোনো কিছু করতে পারবে না, সেটাও তো করতে হবে, না হলে চলবে কী করে। তো সে তার 100% দেওয়ার চেষ্টা করে যতক্ষণ বাড়িতে থাকে, যখন বাড়িতে থাকে না ফোনে খোঁজ খবর নেওয়া সমস্ত কিছু সে করে, কিন্তু মায়ের মতো কি করলো? আজকে বলতে রে কথাটা বলতে বাধ্য হলাম, কই সে তো বললো না, সে তো একটা দিন অফিস ছুটি করে যে না ঠিক আছে মেয়ের স্কুলে গিয়ে আজকে মেয়ের কাছে তার মা থাকুক আমি গিয়ে এই জিনিসগুলো করে আসি, করলো না তো, সেটা তো মাকেই করতে হলো, এগুলোর কোনো মূল্য নেই। অথচ সবাই লেকচার দিতে পারে, সবাই বলতে পারে তুমি ব্যর্থ মা, তুমি আইডিয়াল মা হতে পারো নি, তুমি মা হওয়ার যোগ্য না, তোমার জন্যই তোমার সন্তান অসুস্থ হয়েছে, এই কথাটা শুনতে বেশি করে খারাপ লাগে। ঠিক আছে আমি মা হওয়ার যোগ্য নই, আমি মেনে নিলাম আমি আইডিয়াল মা হতে পারিনি, আমি ব্যর্থ মা, কিন্তু যখন বলে আমার জন্য আমার সন্তান আজকে অসুস্থ হয়েছে, আমি এর জন্য দায়ী, তখন এটাকে মানতে পারি না, খুব কষ্ট হয়। সেই কারণে আজকে কথাগুলো তোমাদের সামনে নিয়ে আসলাম। অনেক কষ্ট করে আমি আমার সন্তানকে পৃথিবীতে এনেছি, অনেক কষ্ট করে, অনেক যুদ্ধ করে আমি আমার মেয়ে হওয়ার জার্নিটা যখন দিয়েছিলাম, তোমরা যারা দেখোনি দেখে নিলে বুঝতে পারবে যে কী কন্ডিশনের ওপর দিয়ে আমি গেছি। আমি ফিরে আসবো সেটা আমি নিজেই ভাবতে পারিনি, আর আদার্স লোক তো বাদ দাও, ডক্টরই এক্সপেক্ট করেনি যে আমি সেখান থেকে রিকভারি করে ফিরে আসবো। আমাকে ডক্টর বলেছিল রিস্ক আছে, হাই রিস্ক আছে, তারপরেও আমি বলেছি যে না আমি এই স্টেপটা নেব, যদি আমি পৃথিবীতে নাও থাকি আমার সন্তান থাকুক। কে করেছে সেটা? হ্যাঁ সবাই পাশে ছিল, ছিল আমার রিলেটিভসরা আমার পাশে, ছিল আমার কাছের মানুষেরা আমার পাশে, আমার হাজবেন্ড তো অবশ্যই ছিল, সে সমস্ত রকম সাপোর্ট দিয়ে গেছে, সে ফিনান্সিয়াল থেকে শুরু করে সে তার আমার মেন্টাল সাপোর্ট হয়েছে, সে আমার পাশে ছিল অবশ্যই ছিল। কিন্তু যে কষ্টটা সেই 1 থেকে 7 মাসে আমার বেবি হয়েছে, 7 মাস পর্যন্ত যে কষ্টটা, যে আমি যে কন্ডিশনে মা হয়েছি, আমার যে কষ্টটা ছিল সেটা তো কেউ ভোগ করেনি। সেই কষ্টটা ভোগ করার পরও তো আমি কখনো ভাবিনি যে না কেন আমি এত কষ্ট করে আমার সন্তানকে পৃথিবীতে আনবো, তারপরেও তো আমি ভেবে গেছি না আমার সন্তানকেই দরকার, খুব কষ্ট আরও কষ্ট, তবু ভগবানকে দেখে গেছি সুস্থভাবে আমার একটা সুস্থ সন্তান আর আমি যেখানেই থাকি। তারপরেও সবাই এলিগেশন আনে যে না শুধু আমার জন্যই হয়, এই জিনিসগুলো খুব খারাপ লাগে। আজকে অসুস্থ বাচ্চা হতেই পারে, এর আগেও আমার মেয়ে অসুস্থ হয়েছে, তখনও সবাই একই সেমভাবে বলেছে, তখন আমার চ্যানেল ছিল না তাই আমি ভিডিও করিনি, তখনও সবাই বলতো মায়ের কারণেই হয়েছে, মা আইডিয়াল মা হতে পারিনি, ব্যর্থ মা, মা সন্তানের যত্ন নিতে পারে না, মা সন্তানের জন্য কিচ্ছু করে না, এমনি এমনি সে মা, এমনি এমনি বড় হয়ে গেল, এমনি এমনি পড়াশুনো করছে, মা কিচ্ছু করে না। আমার সন্তান অসুস্থ সব থেকে বেশি কষ্ট আমারই হচ্ছে, আমারই হচ্ছে সব থেকে বেশি কষ্ট, আমিই কষ্ট পাচ্ছি। আমি তো চাই না আমার সন্তান অসুস্থ থাকুক, আমি তো সবসময় চাই যে যত কষ্ট হোক আমার ওপর দিয়ে হোক, আমার সন্তান সুস্থ থাকুক, আমার স্বামী সুস্থ থাকুক, আমার সংসার ভালো থাকুক। শুধু তাই না, আমি যাদেরকে ভালোবাসি প্রত্যেকে ভালো থাকুক, সবসময় সেটা চাই। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এই ধরনের কথা বলে না মনটাকেই ভেঙে দেয়, এমনিতেই এরকম একটা মেন্টাল কন্ডিশন, এরকম একটা স্ট্রেস যাচ্ছে, এই সময় একটা সাপোর্টের প্রয়োজন। আজকে 13 দিনও আমার মেয়েটা এখনও পুরো কিওর সুস্থ হতে পারেনি, তবে আগের থেকে অনেকটাই ভালো আছে। তো এরকম কন্ডিশনে প্রয়োজন তাদের একটুখানি মোটিভেশনের, সেখানে যদি তারা ডিমোটিভেট করে তাহলে সত্যি খুব কষ্ট হয়। আজকে প্রশ্নটা আমি তোমাদের কাছে রাখলাম, আমি কি কোথাও ভুল বলেছি? আমি মানলাম আমি আইডিয়াল মা না, তাই বলে আমি এতটাই ব্যর্থ, আমি মা হওয়ারই যোগ্য নই? যারা এই প্রশ্নগুলো করেছে আমি তাদেরকে বলতে চাই, তাদেরও তো ছেলেমেয়ে হয়েছে, তারাও ছোট ছিল, সেই সময় তারা কি অসুস্থ হয়নি, নাকি তারা সেই Day 1 থেকে এই পর্যন্ত তারা এরকমই ছিল, তাদেরকে এই স্ট্রেসটা যায়নি? প্রত্যেকটা মা বাবার ক্ষেত্রেই এই স্ট্রেসটা যায়, তখন যদি তাদেরকে কেউ বলতো তাদের কেমন লাগতো?
যাই হোক বন্ধুরা, ভেতরের কথাগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব কষ্ট হচ্ছিল, খুব খারাপ লাগছিল, তো সেই কারণে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা প্লিজ কমেন্ট করতে ভুলো না, প্লিজ কমেন্ট করে জানিও যে যারা যা বলছে সেগুলো কি ঠিক বলছে, আর আমি কোথাও ভুল বললাম কিনা, কিংবা দোষটা আমার কিনা। যদি তোমরা বলো আমার দোষ, আমি সেটাই মেনে নেব। যাই হোক, আর কিছু বলার নেই আমার, ভালোও লাগছে না আর কিছু বলতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই প্রে করো আমার মেয়েটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ ওর 20 তারিখ থেকে এক্সামও আছে। আমি জানি না ও এক্সামে বসতে পারবে কি না, তবে এক্সপেক্ট করবো ও এক্সামে বসতে পারবে, কারণ আগের থেকে অনেকটা ভালো আছে। আশা করব ও কয়েকদিনের মধ্যে একদম সুস্থ হয়ে যাবে। তোমরাও প্রে করো আর সবাই ভালো থেকো। আজকে এখানেই রাখছি, টাটা।